আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে বিরল হীরে কোনটি? 300 বছরের এমন বিরাট এবং বিরল হীরে উদ্ধার এবার অ্যাঙ্গোলায়। 300 বছরের এমন বিরাট এবং বিরল হীরে উদ্ধার হয়নি এর আগে, যা সম্প্রতি হয়েছে। বিরলের থেকেও বিরলতম এই গোলাপি রঙের হীরেটি মধ্য আফ্রিকার অ্যাঙ্গোলার খনি শ্রমিকরা বিশুদ্ধ সেই গোলাপি রঙের হীরে আবিষ্কার করেছেন সম্প্রতি। এই গোলাপি রঙের হীরেটির নাম লুলোরোজ। লুলোরোজ নামের 170 ক্যারেটের এই গোলাপি হীরেটি আবিষ্কৃত হয়েছিল অ্যাঙ্গোলার উত্তর পূর্ব অঞ্চলের লুলো খনিতে। শুধু তাই নয়, পৃথিবীতে পাওয়া বিরলতম এবং বৃহত্তম গোলাপি হীরেগুলির মধ্যে একটি এই আবিষ্কৃত হওয়া হীরেটি। টাইপ IIA হীরে একটি, যা প্রাকৃতিক পাথরের মধ্যে বিশুদ্ধতা এবং বিরলতার জন্য বিবেচিত করা হয়ে থাকে। অ্যাঙ্গোলান সরকার দ্বারা এই বিরলতম হীরেকে স্বাগত জানানো হয়েছে এবং খনন কার্যের জন্য লুকাপা ডায়মন্ড কোম্পানি দ্বারা পরিচালিত খনির সঙ্গে অংশীদারিত্ব করেছে সরকার। অ্যাঙ্গোলার খনিজ সম্পদ মন্ত্রী ডায়মান্টিনো অ্যাজেভেদো এক সাক্ষাৎকারে বলেছেন, লুলো থেকে উদ্ধার হওয়া এই রেকর্ড এবং দর্শনীয় গোলাপি হীরে বিশ্ব মঞ্চে অ্যাঙ্গোলাকে একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে প্রদর্শন করে চলেছে। ভিক্টোরিয়া মিউজিয়ামের তরফে জানানো হয়েছে যে হীরের এমনতম বিরল এই গোলাপি রঙটি হওয়ার পিছনে হাত রয়েছে পৃথিবীর পাথরের গঠনের পরে তীব্র তাপ এবং সমস্ত দিক থেকে প্রবল চাপের। এখন এই হীরেটি একটি আন্তর্জাতিক টেন্ডারে বিরাট মূল্যে বিক্রি করা হবে বলে জানা গিয়েছে। তবে তারও আগে লুলোরোজ নামক এই হীরেকে তার আসল মূল্য পেতে কাটা, পালিশ এবং পরিমার্জিত করা হবে। কিন্তু সমস্যার বিষয় হলো, সেই প্রক্রিয়ার ফলে হীরেটি তার ওজনের প্রায় অর্ধেক হারাতে পারে। এই ধরনের গোলাপি হীরে যতটা বিরল, ততটাই রেকর্ড শর্টারিং দামের ট্যাগের জন্য বিক্রি হয়। উদাহরণস্বরূপ, 2017 সালে হংকংয়ের একটি নিলামে 59.6 ক্যারেটের একটি পিঙ্ক স্টার প্রায় 71.2 মিলিয়ন মার্কিন ডলারে বিক্রি করা হয়েছিল। সেই দিন পর্যন্ত এটি বিক্রি হওয়া সবচেয়ে ব্যয়বহুল হীরে হিসেবে রয়ে গিয়েছিল আজও। গত বছর 15.8 ক্যারেটের আরেকটি বিরল গোলাপি সাকুরা ডায়মন্ড প্রায় 29.3 মিলিয়ন মার্কিন ডলারে বিক্রি হয়েছিল। আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে বিরল হীরে কোনটি? 300 বছরের এমন বিরাট এবং বিরল হীরে উদ্ধার এবার অ্যাঙ্গোলায়। 300 বছরের এমন বিরাট এবং বিরল হীরে উদ্ধার হয়নি এর আগে, যা সম্প্রতি হয়েছে। বিরলের থেকেও বিরলতম এই গোলাপি রঙের হীরেটি মধ্য আফ্রিকার অ্যাঙ্গোলার খনি শ্রমিকরা বিশুদ্ধ সেই গোলাপি রঙের হীরে আবিষ্কার করেছেন সম্প্রতি। এই গোলাপি রঙের হীরেটির নাম লুলোরোজ। লুলোরোজ নামের 170 ক্যারেটের এই গোলাপি হীরেটি আবিষ্কৃত হয়েছিল অ্যাঙ্গোলার উত্তর পূর্ব অঞ্চলের লুলো খনিতে। শুধু তাই নয়, পৃথিবীতে পাওয়া বিরলতম এবং বৃহত্তম গোলাপি হীরেগুলির মধ্যে একটি এই